শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় পূর্বর মর্যাদারে ঘুরাই আনার দাবিত আমি সংগ্রাম অব্যাহত রাখিছো। আপনালোক জানে যে 235খন বিছনাযুক্ত এখনি হসপিটালক নিহেক করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিহত করার বাবে শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় সুরক্ষা সমিতিয়ে 2 বছর আন্দোলন করে আছে। আর আমার প্রশ্ন হল, যা নভেম্বর মাহত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া ডাঙরিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিত যি 110খন বিছনা ঘুরাই দিম বলে প্রতিশ্রুতি দিছিল, প্রথমে সেই প্রতিশ্রুতি রক্ষা করক, আর সেই প্রতিশ্রুতি রক্ষা নকরালৈকে আমার সংগ্রাম অব্যাহত থাকিব। আর আমি পূর্বর মর্যাদার বিচরার বাবে আজি নলবারীত এক মহামিছিলর আয়োজন করেছো। ইয়াত সহস্রাধিক মানুষ আজি উপস্থিত সমাগম হয়। সরকারক আমি জবাবদিহি করব খুঁজিছো যে অনতিপলমে 235খন বিছনা আমাক ঘুরাই দিয়ক, আর প্রথমে মন্ত্রীয়ে দিয়া যে প্রতিশ্রুতি 110খন বিছনা ঘুরাই দিয়ক, আর সিভিল মর্যাদা, সিভিল মর্যাদা যে কর্তন করা হয়েছে সেই সিভিল মর্যাদার এই হসপিটাল ঘুরাই দিব লাগে, অন্যথা আমি এই আন্দোলন তীব্ররপরা তীব্রতর করে তুলিম। সরকারখনের লাজ নাই, লাজ নাই, মগজু নাই, বিবেক নাই, শরম একো নাই। হসপিটাল এখন বন্ধ করে নোহা করে পেলাইছে। যা বছরের নভেম্বরের 16 তারিখে কৈছিল ইয়াত হসপিটাল খোলা হব, হসপিটাল খুলিলে, আউটডোর খুলিলে, কিন্তু কিয় এতালে ইনডোরটা খুলিব পারা নাই? কিয় খুলিব পারা নাই? স্টাফ নাই, মানুষ নাই, ব্যবস্থা নাই। নলবারীত স্বাস্থ্য সেবাটো কিয় ধ্বংস করেছে? জনসাধারণের মৌলিক অধিকারটো কিয় ধ্বংস করেছে? আমি এই মৌলিক অধিকারটো ঘুরাই নিদিয়ালৈকে কিন্তু আমি শান্ত নহোঁ। নলবারীত শহীদ মুকুন্দ কাকতি অসামরিক চিকিৎসালয় থাকিব লাগিব, থাকিব লাগিব। নলবারীর রাইজে এই চিকিৎসা সেবা, এই হসপিটালখনের জড়িয়ে চিকিৎসা পাব লাগিব। আর যিদিনক লৈ গেলে নাপায় সিদিনালৈকে আমি রাজপথত থাকিম, আর যিদিনা পাম সিদিনা রাজপথৰ পৰা আমি আঁতৰিম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।